Bismillahir Rahmanir Rahim. Assalatu wassalamu ala Rasulullah sallallahu alaihi wasallam. Assalamu alaikum everyone. Shobai kemon achen? Asha korchi Allah rahmate shobai bhalo achen. To ajke amra chole eshechi joitate. Eta moloto Ramzaner ager video jeta ami ekhon apnader sathe share korchi. তো আমরা জানি যে জয়িতা হচ্ছে রাপা প্লাজাতে অবস্থিত রাপা প্লাজার 3 এবং 4 তলাতে তো 3 তলাতে আছে কাপড় চোপড় বেডশিট পর্দা কভার থেকে শুরু করে সবকিছুই আছে বড় ছোট সবার কাপড় চোপড় মানে হাতে তৈরি তো অনেক সুন্দর সুন্দর দেশীয় জিনিস তো ওগুলো দেখে এসেছি তো আর যে থার্ড ফ্লোরে এখানে আছে হাতে তৈরি বিভিন্ন ঘর ডেকোরেশন করার জিনিসপত্র যেটা আমার অনেক বেশি পছন্দের তো আমার ঘরের অনেক আইটেমই আমি এখান থেকে নিই তো আর আরঙ্গ আমার অনেক বেশি পছন্দের ডেকোরেশনের জন্য প্লাস বাচ্চাদের কাপড় চোপড়ের জন্য তো যাই হোক এখানে আজকে আসার একটা উদ্দেশ্য হচ্ছে মিষ্টি খাওয়া তো আমরা জানি এখানে অনেক মিষ্টি পাওয়া যায় তো অনেক রকমের স্টল আছে আর অনেক মজার মজার খাবার পাওয়া যায় তো আজকে মূলত আমাদের সবারই মিষ্টির ক্রেভিং ছিল তো দেখতেই পেলেন আমার মেয়ে কাপকেক খেলো আর আমার মা খেলো লাচ্ছি তারপরে সেমাই পিঠা তারপরে খেলো পাটিসাপটা আর আমি এদিকে খেলাম হলো গিয়ে এই বালুশাই একটা বালুশাই আর এই যে আমি চা খেয়ে নেছি এটা হচ্ছে গ্রিন টি নিয়েছি আমি তো আমি মূলত মিষ্টি খাই না বাট আজকে আমরা দুপুরবেলাতে প্রচুর পরিমাণে বিরিয়ানি খেয়েছিলাম তো যে কারণে আমাদের সবারই মিষ্টির ক্রেভিং হলো তো রমজানের আগে তো কিছু কিনতেই হবে তো কেনাকাটার তো শেষ নাই আপনারা তো দেখেছেন কত বাজার সদাই টুকটাক করেছি তো যতক্ষণ রমজান না আসবে ততক্ষণ দেখা গিয়েছে এই বাজার চলবে তো এখন যখন রমজান চলে এসেছে মানে রোজা চলে এসেছে তখনও মনে হচ্ছে যেন রোজার কাজ অনেক বাকি রয়ে গেছে তো যা যা এনেছিলাম ওগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে তো ধানমন্ডি 27 নম্বরে যে স্বপ্ন ছিল তো ওখান থেকে এগুলো কিনে নিয়ে আসছি তো আমার মেয়ের জন্য এই যে পেইন্টিং এর জন্যই এটা নিয়ে আসলাম স্বপ্ন থেকে তো আর কি কিনে আসছি একটু শেয়ার করছি আপনাদের সাথে এটা নিয়ে আসলাম তাওয়া আমি যখন আলু পরোটা তৈরি করব এই তাওয়া নতুন তাওয়া দিয়ে তৈরি করব ভাবছি তো এটার একটা উদ্বোধন করব আমি রোজার মধ্যে এর আগে না তো এই তাওয়াটা আমি ইউজ করেছি এই যে রোজাতে খুবই ভালো কোনো নষ্ট হয়নি কোনো কিছু আর এদিকে একটা ফ্ল্যাক্স কিনলাম এটা আরএফএল এতেও পাওয়া যায় স্বপ্নতেও পাওয়া যায় তো এই যেটা আগেরটা ভেঙে গেছে তো এর আগে ভালো একটা ফ্ল্যাক্স কিনেছিলাম ভেঙে ফেলেছে তাই এবারটা নর্মাল কিনলাম আর দুইটা লাইটার কিনে নিলাম তো আমার সুন্দর একটা চুলা ছিল যেটা নষ্ট হয়ে গেছে অটো চুলা তো এখন নর্মাল চুলাটা ইউজ করতে হচ্ছে আর একটা আমার ড্রাই ফ্রুটস রাখার জন্য বাটি আর এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আলু ভর্তা করার জন্য নিয়ে আসলাম এটা খুবই উপকারী দিয়েছে আমার এবার রোজাতে আর এই যে ছোটো ছোটো এগুলো জিনিসপত্র রাখবো লাইক কিছু কিছু জিনিস রাখবো আলু রাখবো পেঁয়াজ রাখবো বা ধুয়ে ধুয়ে যে সবজিগুলো ইউজ করবো আর কিছু ওই যে গেঞ্জি নিয়ে আসলাম আমার মেয়ের জন্য তো এই নর্মাল জিনিস টুকটাক রান্নাঘরে যা লাগে আমার আসলে এগুলো কিনতে খুবই ভালো লাগে আর এই যে একটা বোরখা বানাবো একটা কাপড় নিলাম আর সেই সাথে লেস নিলাম যদিও লেসটা খুবই নর্মাল বাট এর থেকে ভালো আমি পাচ্ছিলাম না আসলে লেস তো এই তো এই টুকটাক কেনাকাটা করে নিলাম আর এই জামাটা আমি মানে বোরখাটা বানাতে দিয়ে দিয়েছি অলরেডি এবং হয়েও গিয়েছে আমার এই রমজানে আর এখানে আমি কিছু হিজাব কিনেছি আমার মেয়ের স্কুলের যে বুয়া আছে খালারা আছে তাদেরকে দিব তাদেরকে সারপ্রাইজ দিব তো তাদেরকে বকশিশও দিতে হবে অনেকগুলো খালা এবং মামারা আছে আর এটা হচ্ছে গিয়ে আমার কফি তৈরি করার জন্য এই যে জগ ইলেকট্রিক জগ আর এটা কফি তৈরি করার এই জিনিসটা একদম কোনো কাজে আসে নেই কী বলবো তো এই তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ